এরকম, ওরা যেকোনো যেকোনো একটা কিছু বলবে আঁকতে, এবং সময় খুবই কম, লাইক 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আঁকতে হবে, ওরা যা বলবে সেইটা। তো এবং আমাদের ঘড়ি দেখে নাও, হ্যাঁ ম্যাক্সিমাম 20 সেকেন্ড টাইম, এবং এই 20 সেকেন্ডের মধ্যেই না 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 20 সেকেন্ড না 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 20 সেকেন্ড ঠিক আছে, 20 সেকেন্ডের মধ্যেই আমাদের সেইটা একে ফেলতে হবে, বুঝাইতে হবে, বুঝাইতে হবে, বোঝা যায় যেন যে ওরা কি বলছে। সো আচ্ছা আমরা কি মুখে বলবো? হ্যাঁ মুখে বললেই হবে, কারণ শোনা তো যাবে তাই না। সো আমরা সব খাতা পেন্সিল কলম নিয়ে রেডি থাকি যে 20 সেকেন্ডের মধ্যে কিছু একটা আঁকতে হবে। দুইজন কি সেম জিনিস আঁকবে? না হ্যাঁ তোমরা বলবা, সব খেলাটা হচ্ছে এরকম, আমাদের দুইজনের কাটটা বোঝা যাচ্ছে, আর 20 সেকেন্ডের মধ্যে কে আগে শেষ করে দিচ্ছে। সো আমি যদি 10 সেকেন্ডের মধ্যে পারি তাহলে আমি বেটার, ঠিক আছে? তুমি তো পারবে দেখো। না আমি নট নেসেসারিলি পারব, এটা তো টেকনিক। আচ্ছা হ্যাঁ সো শুরু, সবাই শুরু। আমরা ওরা আচ্ছা আমি বলে দেই, যারা তোমরা দেখতেছো আমাদের সাথে, তোমরা ওই খেলাটা আমাদের সাথে পার্টিসিপেট করো, হ্যাঁ করে সাথে সাথে আমাদেরকে ছবি তুলে তুলে পাঠাও, ঠিক আছে? অথবা আমাদেরকে বলতে মানে আমাদেরকে বলতে পারেন, আমরা শুনে এইখানে তো হ্যাঁ তোমরা বলতে পারো, তোমরা বলতে পারো যে কোনটা রেডি। সো তোমরা আগে বলো ফার্স্টে কি আসবে। হাতি, এটাই হচ্ছে খেলাটা, যে জায়গা কিনা কেন বুঝাইতে হবে। বিড়াল আফিয়া বলছে, যেহেতু বিড়াল, সময় শুরু হয়েছে এখন ভাইয়াটা দেখা গেছে সাথে ফুটটা একটু এদিকে, হ্যাঁ আয়মান খুশি হয়ে যাবে, আয়ান আয়ান মেবি। আমরা আবার দেখতে চাই তোমারটা, বোঝা গেলেই হবে, বোঝা যাচ্ছে না। আমি আগে আসছি, ছোট বন্ধুরা কি কিছু দিয়েছে? আচ্ছা অক্টোপাস, অক্টোপাস আচ্ছা আমার মনে হয় যে এক দুই দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে, আমি এক তুমি দুই তাহলে বুঝতে পারবে মানুষ।
দেখা যাচ্ছে কে কে আসছে, সমস্যা নাই। এই যে এটা আচ্ছা হ্যাঁ নেক্সট, তারপরে নেক্সট আর দু আর আর তিনটা আর তিনটা জিনিস আছে। আচ্ছা তিমি মাছ দেখব, না দেখে এখন কে আসতে পারে? তিমি মাছ না দেখে ব্লুটুথ মানে আচ্ছা লাস্ট একদম বলছে কুকুর রাখতে কুকুর আচ্ছা কি 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 দাঁড়া 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 কুকুর রেডি 1 2 3 গো ডগ ডগ আয়ান চো না এটা হরিণ হরিণ মনে হচ্ছে এখন মুখটা ঠিক করে মুখটা মনে টাইম শেষ টাইম শেষ মনে হয় না বুঝতে পারছ তুমি কি করছ তোমার তো দাঁচা নাই এটা সাথে পড়ছে নাই আমি আসতে পারি ইয়া লাইটে খুব ভালো হয়েছে সুন্দর মানে তো সারো হ্যাঁ নাটা আমি মনে করতাম পরে জানি কি আছে ওর মজগুলো অনেক বড় আচ্ছা আমাদের খেলা কি শেষ হ্যাঁ সো আর কোন আসছে অপশন সো এরকম এন্ড দেন ছোট বন্ধুরা কি কেউ কোন অপশন দিছে অপশন দিবে তাহলে সেটা ফাইনাল এখানে আছে কিসে এই তুমি আমার তুমি কালার করে করে সুন্দর করতেছো আমারটা অনেক বেশি কিউট সো এই রকম একটা মজার খেলাও তোমরা আসলে বাসায় খেলতে পারো তাই না পেঙ্গুইন পেঙ্গুইন এবং গরিলা এই দুটো রকম পেঙ্গুইন এবং গরিলা 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 পেঙ্গুইন হ্যাঁ পেঙ্গুইন 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 মনে করতে পারতেছি গরিলার চেহারা গরিলার চেহারা গরিলার চেহারা গরিলার চেহারা কেমন হয় মনে করতেছি না মানে ক্যারেক্টারিস্টিক কি হবে আর পেটটা সাদা থাকে আচ্ছা তাহলে এই পর্যন্তই শেষ হ্যাঁ আচ্ছা সো আমি গই রাখতে পারি না আমিও পারি না গাসস কিছু কিছু একটা দাও বাচ্চা দিয়ে বলতেছি আমি বাচ্চা তোমরা আমাদেরকে আজ গাছ রাখতে দাও ফুল গাছ এই যে গরিলা হাইটে যাচ্ছে গরিলাটা দেখা যাচ্ছে না একটু কাছ থেকে ও গরিলা না এটা গরিলা তো না আমি পেঙ্গুইন দেখাচ্ছি এটা গরিলা না এটা এমনি একটা ভালো কালো কালো করে দিতে হবে এটা
অথবা গরিলা লেখা দিতে হবে গরিলা পৌঁছানোর জন্য তুমি তো এই গরিলা তুমি অফিসে যদি পাসপোর্ট করে যাবা পাসপোর্ট দেওয়া হবে আচ্ছা সো শেষ করার আগে আজকে আমরা সাথে আমাদের সো গতদিন যারা কাজ করেছে এটা কি আমরা দেখাতে পারি আমরা গতকাল আগামী কালকে দেখাই আগামী কালকে আমরা হ্যাঁ আমাদের ল্যাপটপ শাটডাউন করছে তো প্রবলেম দেখা দিচ্ছে সো আজকে আমরা দেখাতে পাচ্ছি না তোমাদের কাজগুলো গতকালকে যারা তোমরা কাজ দিয়েছো এটা আমরা আগামী কালকে করব আর আজকে যত সব মজার খেলাগুলো আমরা করলাম এই সবকিছুই তোমরা আসলে নিজেরাও বাসায় কিন্তু করতে পারো বিশেষ করে এই যে শেষের যে মজার খেলাটা সেটা কিন্তু তোমরা সবাই নিজে বলছো তেমন আঁকো আসলে যেমন খুশি তেমন আঁকো আমি আগে আম্মুকে আব্বুকে বলবে আঁকার জন্য দেখবো কে আগে শেষ করতে পারে কে আগে শেষ করতে পারে সো একইভাবে এই ধরনের মজার খেলাও তোমরা খেলতে পারো আর তারপর আরেকটা দিক মানে আমরা দেখলাম যে এরকম গল্প বলা এবং গল্পের সাথে সাথে ছবি আঁকা তাই না এবং ওই কাজটা কিন্তু তোমরা একসাথে মজার করে সবার সাথে করতে পারো সো এই সময়টাতে যেহেতু তোমরা সবাই বাসায় বসে আছো যেহেতু তোমরা সবাই বাসায় আছো তোমরা আব্বু আম্মুকে একটু ডিস্টার্ব করবে না বরং তাদেরকে হেল্প করবে তাদের কাজে হেল্প করবে তাদের কাজে হেল্প করবে এবং ওই যে আজকে যে গল্পটা শুনলাম ঠিক ওইরকম কিন্তু তোমরা নিজেদের কাজগুলো নিজেরাই করার চেষ্টা করবে প্লাস আব্বু আম্মুকে ঘরের কাজে হেল্প করবে প্রত্যেকটা ঘটনারই দুইটা দিক আছে একটা তোমার দিক একটা যার সাথে ঘটেছে তার দিক ঠিক আছে আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি টাটা